স্বামী স্ত্রীর সংসারখন কেনেকুৱা হোৱা উচিত, স্বামী গৃহত কষ্ট পোৱা মহিলাই কি কৰা উচিত, যি মহিলাই নিজৰ শহু শাহুৰ ননদ আদিৰ পৰা কষ্ট পায় বা যিসকলে স্বামীৰ পৰিয়ালৰ অন্যান্য সদস্যক নিজৰ বুলি নাভাবি অত্যাচাৰ কৰে, হিংসা কৰে, তাৰ পৰিণাম কি হয়। বিয়া পতাৰ পূৰ্বে এগৰাকী নাৰী আৰু এজন পুৰুষে কোনবোৰ কথাত গুৰুত্ব দিব লাগে, সম্পূৰ্ণ পাৰিবাৰিক সমস্যাৰ ওপৰত প্ৰস্তুত কৰা হৈছে আজিৰ এই ভিডিঅ'টো। নমস্কাৰ, মই কৃষ্ণ ভূঞা, আপুনি চাই আছে বি পজিটিভ এণ্ড অলৱেজ বি পজিটিভ। বহু মহিলাই নিজৰ স্বামীজনক বেয়া বুলি কোৱা শুনো, কথাই কথাই অত্যাচাৰ কৰে, গালি দিয়ে, মদ খাই প্ৰহাৰ কৰে বুলি কয়। হয়, এইখিনিত আপুনি কষ্ট পাইছে, মানি লৈছোঁ আপোনাৰ স্বামী ঠিক নহয়, মদাহী আপোনাৰ স্বামী, এইবোৰ সকলো হয়, কিন্তু এইটোও হয় তেওঁ আপোনাৰ স্বামী। যদি শিলৰ মূৰ্তিটোৰ মাজতো আপুনি ভগৱানক দেখে, তেন্তে স্বামীৰ মাজত ভগৱানক দেখাৰ এক অভ্যাস আৰম্ভ কৰক। স্বামীয়ে যি কৰি আছে সেইখিনিৰ কৰ্মফল স্বামীয়ে পাব, আৰু আপুনি যি কৰি আছে তাৰ ফল আপুনি পাব। সেইবাবে স্বামীৰ প্ৰতি কেতিয়াও বেয়া ব্যৱহাৰ নকৰিব, নহ'লে দণ্ড আপুনি পাবই। আৰু মতা মানুহজনেও ভাবিব লাগিব, যদি পত্নীক বেয়া ব্যৱহাৰ কৰা যায় তাৰ দণ্ড অৱশ্যেই ভোগ কৰিব লাগিব। পতিপত্নী কেনেকুৱা হোৱা উচিত? ভগৱান ৰাম আৰু সীতাৰ দৰে। ভগৱান ৰাম আৰু সীতা কেনেকৈ আছিল? এজন আনজনৰ পৰিপূৰক, পত্নী সদায় স্বামীৰ পৰিপূৰক, স্বামীও তেনেকুৱাই, অকলে দুয়োৱেই অসম্পূৰ্ণ, মানে 50-50, দুয়োজন যেতিয়া মিলে তেতিয়াহে 100 হয়। আপোনালোক দুয়ো এক শক্তি, ভগৱান ৰাম আৰু সীতা পতিপত্নী। কিমান আনন্দৰে আছিল কৃষ্ণ আৰু ৰুক্মিণী পতিপত্নী, কিমান আনন্দৰে থাকে চাওকচোন। যেতিয়া ভগৱানেই গৃহস্থী আনন্দৰেই চলাইছে, তেওঁ আমাক এই সংকেতেই দিছে, তুমিও গৃহস্থী হোৱা কিন্তু আনন্দৰে, গৃহস্থীৰ নীতি নিয়মৰ মাজেৰে তুমি চলিব লাগিব, এই সংকেতেই দিছে ভগৱানে। স্বামীয়ে যদি বেয়া ব্যৱহাৰ কৰিছে, গালি দিছে আপোনাক, তেওঁক বুজাওক, কিন্তু সংঘাত কেতিয়াও এনেকুৱা হ'ব নালাগে যে আপোনাৰ সম্পৰ্কটোতেই ফাট মেলি যাব। স্বামীয়ে যেতিয়া কয় পত্নী তেতিয়া মৌন হৈ থাকিব লাগে, আৰু পত্নীয়ে যেতিয়া কয় স্বামীয়ে সহ্য কৰিবলৈ শিকিব লাগে। বুজাবুজিৰ মাজেৰেহে চলে গৃহস্থীৰ গাড়ীখন, বহুতৰ লগতেই হয়। স্বামীয়ে যেতিয়া গালি পাৰে মুখ ফুলাই বহি থাকে মহিলাগৰাকী, বেছিকৈয়ে যদি গালি দিয়ে তালি টোপোলা বান্ধি গুচি যায় মাকৰ ঘৰলৈ, এয়া কিন্তু সমাধান নহয়। স্বামীয়ে যেতিয়া গালি দিয়ে খং কৰে, কি কৰা উচিত? আপুনি তেওঁৰ অৰ্ধাংগিনী, তেওঁৰ পত্নী, আপুনি আপুনি স্ত্ৰী, আপুনি দুৰ্গা, আপুনি ক্ষমাৰ প্ৰতীক, আপুনি মা হয়, আপোনাৰ অন্তৰত মমতা থাকিব লাগিব, কৰুণা থাকিব লাগিব। স্বামীয়ে আপোনাক গালি পাৰিছে, খং কৰিছে, আপোনাৰ মা দেউতাৰ নাম লৈও গালি দিছে, কোনো কথা নাই। আপোনাৰ স্বভাৱ হীৰাৰ দৰে হ'ব লাগিব, যি ৰ'দত শিল গৰম হয় সেই ৰ'দত কিন্তু হীৰা ঠাণ্ডা হৈহে থাকে। ইয়াৰ তাৎপৰ্য হ'ল, স্বামীৰ হাজাৰ গালি খালেও আপোনাৰ স্বভাৱ যাতে হীৰাৰ দৰেই শীতল হৈ থাকে তাৰ অভ্যাস আপুনি কৰিব লাগিব, সেই স্বভাৱেৰেহে আপোনাৰ গৃহস্থী চলিব। যদি আপুনিও গৰম হৈ যায় তেন্তে সম্পৰ্ক থানবান হৈ পৰিব। এবাৰ এগৰাকী মহিলাই গুৰুক ক'লে, গুৰুদেৱ, মোক মোৰ স্বামীয়ে বহুত বেছি গালি পাৰে, মই একেবাৰেই সহি থাকিব পৰা নাই। তেতিয়া গুৰুৱে সুধিলে, আপোনালৈ স্বামীৰ প্ৰেম আছেনে? মহিলাগৰাকীয়ে ক'লে, প্ৰেমো আছে। তেতিয়া গুৰুৱে ক'লে, প্ৰেম যদি আপোনাকেই কৰে তেন্তে গালিটো আপোনাকেই পাৰিব, আপোনাক প্ৰেম কৰি বেলেগকতো গালি পাৰিব নোৱাৰে তেওঁ, আপোনাক যদি প্ৰেম কৰে তেন্তে গালি আপোনাকেই পাৰিব। সেইবাবে সৰু সৰু কথাবোৰ সৰু হৈয়ে থাকিবলৈ দিব, সেইখিনিক ডাঙৰ কৰিবলৈ কেতিয়াও নাচাব। পতিপত্নীৰ মাজত পুৱা কাজিয়া লাগিছে আৰু সন্ধিয়ালৈ যদি সব ভাল হৈ গৈছে তেন্তে ঠিক আছে, কিন্তু সংঘাত আৰম্ভ হ'ল আৰু নিৰন্তৰভাৱে চলি আছে তেন্তে সেয়া ভয়ানক, সেই বিবাদ সদায় ক্ষতিকাৰক। বিশেষভাৱে মহিলাসকলক কৈছোঁ, স্বামীৰ সৈতে কাজিয়া লাগি মাৰ ঘৰলৈ তালি টোপোলা বান্ধি গুচি যোৱাৰ ভুল আপুনি কেতিয়াও নকৰিব। আপুনি গুচি গ'লে হয়তো মাৰ ঘৰে আপোনাক ৰাখি ল'ব, কৈ দিব ঘূৰি যাব নালাগে বুলি, কিন্তু কিমান দিনলৈ আপোনাক ৰাখিব, কিমান দিনলৈ থাকিব ককাইৰ ভাইৰ লগত? এমাহ থাকিব, দুমাহ থাকিব, কিন্তু মনত ৰাখিব, নাৰীৰ কল্যাণ সদায় শহুৰৰ ঘৰত। মহিলাগৰাকীয়ে সেইবাবে সদায়
সহনশীলতার পরিচয় দিব লাগে আর পুরুষজনেও সহ্য করবরা অভ্যাস এটা গড়ি তুলিব লাগিব। আজিকালি ধুমধামেরে বিয়া হয় আর বিয়ার কেটামান মাস বা বছরের পিছতেই বিচ্ছেদ হয়। কিয় হয় জানে নে? বুঝাবুঝির অভাবর বাবে। আপুনি যেতিয়া অলপ বুজা শক্তি আনিব, দুইজনের মাজত যেতিয়া অলপ অলপকৈ বুঝাবুঝি হব, গভীর হব, তেতিয়াই সংসারখন করে ভাল লগা হব। এবার এজন সন্তক এজন লোকে সুধিলে, মহারাজ মই বিয়া পাতিম না নাপাতিম? আপুনি পাতিলে যেতিয়া আপোনার অনুভব কওকচোন। তেতিয়া মহাত্মাজনে কলে, পুত্র বিয়া পতাটো খুব ভাল কথা, কিন্তু বিয়া তেতিয়াহে পাতিব লাগে যেতিয়া আপোনার সহনশীলতা আহে। যদি তুমি সহনশীল হয় তেন্তে বিয়া পাতা, আর যদি সেই ক্ষমতা নাই তেন্তে কেতিয়াও বিয়া নাপাতিবা। বিয়া পতার পিছত সহ্য করবই লাগিব। স্বামীকো সহ্য করব লাগিব, পত্নীকো সহ্য করব লাগিব, পরিয়ালকো সহ্য করবই লাগিব। বিয়া পাতি যেতিয়া পতি পত্নী হব তেতিয়া বরজনাই ঠাট্টা করিব, কেবল উপার্জন করি মই খাব সবেই, ননদে ঠাট্টা করিব, শাহুয়ে করিব, বাই শাহুয়ে করিব, বিভিন্নজনে বিভিন্ন কথা কব, কিন্তু এই সকলবোৰ সহ্য করব পাৰিব লাগিব। আর সকলবোৰ সহ্য করে নিজের গৃহস্থী জীবন আনন্দরে চলাই নিব লাগে। যেতিয়া ককায়েকজনে উপার্জন করে আর ভাইয়েকজনের কোনো উপার্জন না থাকে, তেনেকুৱাত বৌয়েকজনীয়ে তো ঠাট্টা করবই ন? ককায়েকে কষ্ট করে ঘটিছে আর ই কেবল বহি বহি খাইছে। হয় যদি আপুনি বেলেগর উপার্জনত বহি বহি খাইছে তেন্তে সেয়া একেবারে উচিত হওয়া নাই। ঠাট্টা আপনার করবই, কিয়নো নিজে উপার্জন নকরে আপুনি কিয় বেলেগর অনুগ্রহত জিয়াই থাকিব বিচাৰে? বেলেগর উপার্জনত মাংস ভাত খাওক আর নিজের উপার্জনের নিমখ ভাত খাওক। নিজের উপার্জনের নিমখ ভাত কেটার সমান একুয়ে হব নোৱাৰে। বেলেগর উপার্জনত বহি বহি খাব আর ঠাট্টা শুনিলেও আবেগিক হলে কেনেকৈ হব? সেইবাবে বিয়া পতার পূর্বেই নির্ণয় করে লব পত্নীক খুয়াব পিন্ধাব পারিবনে নাই, নিজের উপার্জনের পত্নীর প্রয়োজনীয়তা পূর করিব পারিবনে নাই, লড়া ছোৱালীক এখন ভাল স্কুলত নাম লগাই দিব পারিবনে নাই। যদি এইখিনি করার ক্ষমতা আছে তেন্তে বিয়া পাতক, কিন্তু বেলেগর ভরসাত বিয়া নাপাতিব। দাদাই উপার্জন করে চলিবলৈনো কি অসুবিধা হব? পাতি দিও বিয়াখন, এনেকুৱা কেতিয়াও নহব। প্রথম নিজের ভরিত নিজে থিয় হবলৈ শিকক, কিবা এটা করে লোক, পত্নীক খুয়াব পিন্ধাবলৈ সক্ষম হয়ে লোক, তারপর পাতক বিয়া। বিয়া করবার পূর্বে বহু কথা ভাবি চিন্তি লব লাগে, সকলো চাই চিতিহে বিয়ার সিদ্ধান্ত লব লাগে। ছোৱালীজনীৰ দেউতাকেও নিজের কন্যাক বিয়া দিয়ার পূর্বে চাব লাগে, যার হাতত নিজের কন্যাক অর্পণ করব খুঁজিছে সেইজন লড়া কর্মমুখী হয় নে নহয়, উপার্জনের পথ কি, উৎস কি, সকলবোৰ চাইহে নিজের ছোৱালীজনীৰ বিয়া ঠিক করব লাগে। কোটিপতি যে হবই লাগিব তেনেকুৱা নহয়, সৎপথেৰে এমুঠি অন্ন যোগাৰ কৰিব পৰা হলেই হল। কিন্তু ভুলটো কত করে জানেনে? দেখে ককায় ভাইয়ের অজস্র সম্পত্তি, অজস্র পৈতৃক সম্পত্তি ককায়েকে কিমান দিনলৈ খুৱাব? পৈতৃক সম্পত্তিৰে কি করব যদি নিজে একোৱেই নকৰে? সেইবাবে নিজস্ব জীবন সদায় ওপৰত। এইবোৰ গৃহস্থীৰ একো একোটা নিয়ম, এই নিয়মবোৰ যদি মানি চলি ধন উপার্জন করে পরিয়ালক ভরণ পোষণ দি থাকে তেতিয়া সুখ আনন্দ অটুট থাকিব। যদি বেলেগর উপার্জনেরে খাব বিচারিব, অসৎ পথেরে চলিব, তেতিয়া ঘরত অশান্তির সৃষ্টি হব, সংঘাত বাড়ি যাব। যিমান সততাৰে উপার্জন করব, যিমান সৎপথত থাকি খোৱা বোৱা করিব, সিমান বেছি সুখী হব আপুনি। যিমান বেইমানি করিব সিমান বেছি দুঃখ হব, অশান্তি হব জীবনত। গৃহস্থী মানেই আপুনি পরিপক্ক, যেতিয়ালৈকে পরিপক্ক নহয় তেতিয়ালৈকে গৃহস্থী জীবনত প্রবেশ করিব নালাগে। সেইবাবে সন্তানক শাস্ত্র ভাগবতর জ্ঞান দিয়ক, সেই জ্ঞান লয়ে তেওঁলোক গৃহস্থীর ভাবে যোগ্য হয়ে পড়ব। সদায় বুঝাবুঝির মাজেহে এখন সংসার চলে, স্বামীয়ে সদায় পত্নীক সন্মান করব লাগে। এবার এগারী মহিলাই গুরুক সুধিলে, গুরুদেব মোর বহুত বেছি বেমার, মই উঠি ভরিখনত তেল অলপও মালিশ করব নোৱাৰো, মোর স্বামীয়ে মোর ভরি মালিশ করে দিয়ে, মূর পিটিকি দিয়ে। গুরুদেব এনেকুৱা করার বাবে মোর পাপ লাগিব নেকি? গুরুয়ে কলে, একেবারেই নালাগে। পতি পত্নী এজন আনজনের পরিপূরক, পত্নীর যেতিয়া সংকট আহিব তেতিয়া তেওঁক সেৱাটো স্বামীয়ে করব লাগিব। কেবল পত্নীয়েহে যে স্বামীর সেৱা করব লাগে এনে নহয়, যদি পত্নীর জীবনলৈ সংকট আহে, শারীরিক পীড়া আহে, তেতিয়া স্বামীয়ে পত্নীর সেৱা করব লাগিব। আপনার দাম্পত্য জীবন মধুর হোক।
ভিডিওটো যদি ভাল লাগিল অনুগ্রহ কৰি লাইক কৰিব, কমেন্ট কৰিব, শ্বেয়াৰ কৰিব আৰু চেনেলটো সাবস্ক্রাইব কৰি দিবলৈ নাপাহৰিব। ধন্যবাদ।